নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বাই সঙ্গীতা অডিও বুক চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই প্রতিবারের মতো এবারও অনুরোধ আমাদের উৎসাহ দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ গল্প কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প আজ শোনাব বনফুলের লেখা ভোরের স্বপ্ন খোকন এখন অনেক বড় হয়েছে কিন্তু এখনও সে সেই স্বপ্নটা দেখে ঘুমিয়ে নয় জেগে জেগেই তখন স্কুলে পড়তো সেটা ঠিক সরস্বতী পুজোর আগের দিন স্কুলে খুব ধুমধাম করে পুজো হবে মাস্টার মাস্টারমশাই বলেছেন কুমোরটুলি থেকে প্রতিমা আনা হবে তিনি বায়না দিয়ে এসছেন পুজোর ঠিক আগের রাত্রে তিনি নিজে গিয়ে নিয়ে আসবেন প্রতিমা বিকেলবেলায় দেবদারু পাতা আর রঙিন কাগজের শিকল দিয়ে স্কুল সাজানো হয়ে গেছে কালু রমু বিনয় আর পরেশের সঙ্গে কথা হয়ে গেছে তারা খুব ভোরে অন্ধকার থাকতে থাকতেই ডাকতে আসবে খোকনকে সবাই মিলে মাঠে যাবে জবের শীষ আমের মুকুল আর কুল সংগ্রহ করতে খোকন বাইরের ঘরে শুয়েছে সেজন্য যাতে তারা ডাকলেই শুনতে পায় ভোরবেলা স্বপ্নটা দেখল খোকন একাই যেন চলেছে মাঠের দিকে পকেটে আছে বাঁশের ছোটো বাঁশিটা আর গোটা দুই চকোলেট খোকন তখনই বাঁশি বাজাতে শিখেছিল যার কাছে শিখত তিনি বলেছিলেন তুমি যদি মন দিয়ে বাজাও তাহলে বেশ বড় বাজিয়ে হতে পারবে বাবা বলেছিলেন ক্লাসে যদি ফার্স্ট হতে পারো ভালো বাঁশি কিনে দেব তাই খোকন যখনই বেড়াতে বেরোয় বাসিটির সঙ্গে নিয়ে বেরোয় শহরের বাইরে যে মাঠটা আছে সেটার ওপারে আছে একটা বাগানের মতো ঠিক সাজানো গোছানো বাগান নয় এলোমেলো নানা রকম গাছ আছে সেখানে অনেক গাছের নামও জানে না সে আম জাম আতা শিমুল আকন্দ কাপাস খেঁটু বাবলা এলোমেলোভাবে হয়েছে সেখানে একধারে একটা বাঁশ ছাড়ো আছে তারপর আবার মাঠ জব গম সর্ষের ক্ষেত জায়গাটি খুব পছন্দ খোকনের বেশ নির্জন এইখানে এসে অনেক সময় সে বাঁশি বাজায় বসে সেই বাগানের দিকেই চলেছে খোকন সঙ্গে টর্চও নিয়েছে তখনও অন্ধকার কাটেনি ভালো করে তার ভয় করছে না খুব ভালো লাগছে চলেছে তো চলেইছে পথ যেন ফুরোয় না মনে হচ্ছে অন্ধকারের ভিতর থেকে একটা সুর বাজছে সুর না নুপুরের আওয়াজ না ঝিঁঝির ডাক টর্চের আলো ফেলে ফেলে চলতে লাগলো বিশেষ কিছু চোখে পড়ল না চলতে লাগলো সে তার কেবলই মনে হতে লাগলো কিছু একটা হবে এইবার কি হবে তা কিন্তু বুঝতে পারছে না খানিকক্ষণ পরে মাঠে এসে পড়ল চেনা মাঠ কিন্তু মনে হতে লাগলো অচেনা দিনের বেলা কত ছোট কিন্তু অন্ধকারে মনে হচ্ছে অফুরন্ত তারপর হঠাৎ সে দেখতে পেল কে যেন এগিয়ে আসছে তার দিকে দাঁড়িয়ে পড়লো খোকন তারপর টর্চের আলো ফেলে দেখলে আশ্চর্য হয়ে গেল ফুটফুটে মেয়ে দাঁড়িয়ে আছে একটি এরকম সময়ে কোনো মেয়ে একা মাঠে আসবে দিনের বেলাতেও কোনো মেয়েকে সে মাঠে দেখেনি আরও আশ্চর্য হলো মেয়েটি যখন আর একটু এগিয়ে এসে তার মুখের দিকে চেয়ে মুচকি মুচকি হাসতে লাগলো সুন্দর মুখখানি ধপধপে ফর্সা রঙ টুকটুকে লাল ঠোঁট দুটি এক মাথা কালো চুল পিছনে বেনি দুলছে চমৎকার কোটও গায়ে দিয়েছে একটি খোকনের মনে হলো মখমলের সাদা মখমল তার উপর ফিকে নীল রেশমের কাজ করা অদ্ভুত মানিয়েছে সবটাই যেন অদ্ভুত মনে হলো খোকনের গায়ে পড়ে আলাপ করা তার স্বভাব নয় মেয়েটির দিকে এক নজর চেয়ে তাই এগিয়ে গেল সে তারপর আলো ফুটতে লাগল ধীরে ধীরে অন্ধকার ফিকে হয়ে এলো খোকন ঘাড় ফিরিয়ে দেখল মেয়েটি তার পিছু পিছু আসছে চোখাচোখি হতেই আবার মুচকি হাসলো একটু তারপর এক ছুটে চলে এলো তার কাছে তুমি বুঝি খোকন হ্যাঁ আমার নাম জানলে কি করে তুমি মেয়েটি হেসে মাথা নেড়ে বলল অনেক দিন থেকে জানি খো তো একে দেখেই নি কখনও এই শহরেই থাকে নাকি কোন পাড়ায় তুমি কি এইখানেই থাকো ঘাড় কাত করে মেয়েটি জানালে এইখানেই থাকে সে নাম কি তোমার মন্টি বলেই সে হাসতে লাগলো তারপর পাশাপাশি চলতে লাগলো দুজনে হঠাৎ মেয়েটি বললে তোমার বাঁশি আমি শুনেছি কোথায় শুনলে এর জবাব না দিয়ে মুচকি হাসলে সে আবার খোকন লক্ষ্য করল হাসলে তার গালে টোল পড়ে খোকন উত্তরোত্তর বিস্মিত হচ্ছিল মেয়েটি তার পকেটের দিকে চেয়ে বললে বাঁশি এনেছে দেখছি দেখি বাঁশিটা খোকন বাঁশিটা পকেট থেকে বার করে তার হাতে দিলে বার করতে গিয়ে একটা চকোলেট পড়ে গেল মাটিতে খোকন সেটা কুড়িয়ে পকেটে রেখে দিল ওটা কি চকোলেট একটি মাত্র এনেছ নাকি আর একটা আছে মেয়েটি আবার তার মুখের দিকে চেয়ে হাসতে লাগলো অদ্ভুত হাসি মেয়েটির মনে হয় ভিতর থেকে একটা আলোর আভা যেন ছড়িয়ে পড়েছে চোখে মুখে হাসছ কেন চকোলেট পকেটে রেখেছে দেখে কোথায় রাখব তাহলে মুখে খোকনও হেসে ফেললো এবার মুখেই রাখতাম কিন্তু আজ যে সরস্বতী পুজো অঞ্জলি না দিয়ে খাব কী করে ও তাই বুঝি এ কথা শুনে আবার অবাক হলো খোকন অঞ্জলি না দিয়ে কিছু খেতে নেই তা জানে না এই বুড়িধারি মেয়ে রিস্টার নাকি মাঠের মাঝামাঝি এসে পড়েছে তারা তখন এক পাল গরু আর ভেড়াও চড়ছে দেখা গেল হঠাৎ মেয়েটি বললে আমি একটা ম্যাজিক জানি দেখবে কি ম্যাজিক দেখবে কি না বলো না দেখাও তো দেখবো না কেন ভয় পাবে না তো আমি ভীতু নই দেখাও কি দেখাবে মেয়েটি হেসে ঠোঁটের ভঙ্গি করে বললে আমি কিন্তু অমনি ম্যাজিক দেখাই না আমি তো পয়সা আনিনি সঙ্গে একটা চকোলেট পেলেই দেখাবো ঘাড় বেঁকিয়ে মেয়েটি তার মুখের দিকে চেয়ে হাসতে লাগলো সত্যি কি মিষ্টি হাসি মেয়েটার এখনই চকোলেট খাবে অঞ্জলি দেবে না এর কোনো উত্তর না দিয়ে এক ছুটে এগিয়ে গেল মেয়েটি তারপর ঘাড় ফিরিয়ে খোকনের দিকে একবার চেয়ে আবার ছুটতে লাগলো খোকনের ভয় হলো রাগ করে চলে যাচ্ছে নাকি শোনো শোনো ডাক শুনে দাঁড়ালো মেয়েটি তারপর ফিরে দাঁড়ালো মুখে মুচকি হাসি চোখে ফুটে উঠেছে যেন একটা গর্ব আর স্পর্ধা ভাবটা যেন জানতাম আবার ডাকবে কি বলছো ম্যাজিক দেখাবে বলে আবার চলে যাচ্ছ যে এই নাও চকোলেট এগিয়ে গিয়ে দুটো চকোলেটই সে বার করলে পকেট থেকে দুটো চাই না একটা নেব আর একটা তোমার জন্যে থাক টপ করে একটা চকোলেট সে খোকনের হাত থেকে তুলে নিলে তারপর আর চোখে খোকনের দিকে চাইতে চাইতে রাংটার মোড়কটি খুলতে লাগল কীরকম ম্যাজিক দেখাবে চকোলেটটা মুখে ফেলে দিয়ে মেয়েটি বলল এক্ষুনি দেখতে পাবে তোমার হাতটা দেখি হাত পাড়িয়ে দিলে খোকন সঙ্গে সঙ্গে হাতের আঙুলে ধপথপে সাদা একটা শাঁখের আংটি পরিয়ে দিলে মেয়েটি তারপর বললে ওই দেখো বলেই দে ছুট দূরে একটু কুয়াশা হয়েছিল খোকনের মনে হলো মেয়েটি সেই কুয়াশার ভিতর মিলিয়ে গেল তারপরেই ঘটতে লাগলো সব অদ্ভুত কাণ্ড সামনে যে গরুগুলো চড়ে বেড়াচ্ছিল তাদের দিকে চেয়ে খোকন অবাক হয়ে গেল গরুগুলো নেই তার জায়গায় দাঁড়িয়ে আছে শিংওয়ালা মানুষ কতগুলো পায়ে জুতোর বদলে খুঁড় হাতেও আঙুলের বদলে খুঁড় মুখ ও গরুর মতো কিন্তু দাঁড়িয়ে আছে পিছনের দুপায়ে ভর দিয়ে ঠিক মানুষ যেন মানুষের মতোই কাপড় জামা পরা কিন্তু পিছনে কাছার ফাঁক দিয়ে ল্যাজও ঝুলছে এরা কে মানুষ গরু না গরু মানুষ মনে পড়ে গেল সুকুমার রায়ের কবিতাটা শুধু গরু নয় যে কটা ভেড়া ছিল তারাও মানুষের মতো দু পায়ে দাঁড়িয়ে উঠেছে আর সবচেয়ে আশ্চর্য বাঙালির মতো বাংলা ভাষায় কথা বলছে তারা খোকন শুনতে পেলো একটা গরু বলছে ওই যে আসছে ডাকাতটা জুতো মশমশিয়ে আসছে লজ্জাও নেই আমাদের গায়ের ছাল ছাড়িয়ে জুতো বানিয়েছে আর তাই পরে বেড়াচ্ছে অথচ এর জন্য এতটুকু লজ্জা নেই ওর শুধু কি জুতো আমাদের কি কম নির্যাতন করে ওরা আমরা ওদের লাঙল টানছি মাল বইছি আমরা ওদের দুধ খাওয়াচ্ছি আমাদের বাছুরের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে ওরা ভণ্ডামি করে আবার গরুকে মা বলা হয় পাজি ভণ্ড সব ভেড়া বললে শুধু তোমাদের কেন আমাদের উপরে কি কম অত্যাচার করে ওর ওই গরম কোটটা দেখো না আমাদের গা থেকে লোম কেটে নিয়ে তবে না ওই গরম জামা হয়েছে শুধু কি জামা কম্বল টম্বল কত কি বানায় ওরা আমাদের লোম লুট করে আর ওর নধর চেহারাটা কি কেবল দুধ খেয়ে হয়েছে ভেবেছ মাংস খায় না আমাদের কেটে খায় কেটে কেটে আমাদের তো শেষ করে এনেছে ওরা আবার নিজেদের সভ্য বলে ওরা খুনে ওরা পাশণ্ড হঠাৎ চারদিক থেকে রব উঠল আমাদের খায় আমাদের ডাল পাতা ফল শিকড় কিচ্ছু বাদ দেয় না আমাদের কেটে কুচিয়ে পুড়িয়ে সিদ্ধ করে ভেজে ধ্বংস করে রোজ কি যন্ত্রণা যে দেয় তার কহতভ্য নয় খন দেখলে মাঠের গাছেরা চিৎকার করছে বাগানের আম গাছ জাম গাছ মাঠের গম জবের চারা তার পাশে সবজি ক্ষেতের শাকসবজিরা সবাই যোগ দিয়েছে সে চিৎকারে পাশে যে পুকুরটা ছিল তার থেকে মাছেরাও লাফিয়ে লাফিয়ে উঠে বলতে লাগলো আমাদেরও বাদ দেওয়া হয় না আমরা জলের তলায় থাকি তবু আমাদের নিস্তার নেই রোজ লক্ষ লক্ষ ছিপ আর লক্ষ লক্ষ জাল পড়ছে আমাদের জন্য ওরা সর্বভুক ওরা রাক্ষস আকাশ থেকেও শব্দ আসতে লাগলো আমরাও ভয় ভয়ে আছি ওরা আমাদের এলাকাতেও হানা দিয়েছে এবার খোকন দিশাহারা হয়ে পড়লো এদিক ওদিক চেয়ে দেখলো মেয়েটাকে দেখতে পেলো না কোথাও ছুটে এগিয়ে গেল খানিকটা সামনেই সারি সারি কয়েকটা কাপাস গাছ শুনতে পেলো তারা বলছে আমাদের চুরি করে কেমন কাপড় পড়েছে দেখো না কি করবে ভেবে পেল না খোকুন আত্মগ্লানিতে সমস্ত অন্তর ভরে উঠল তার শীতেও কান দুটো গরম হয়ে উঠল তার কেবলই মনে হতে লাগল সত্যিই কি আমি চোর ডাকাত খুনে রাক্ষস কিন্তু ওরা যা বলছে তাও তো মিছে কথা নয় শুনতে পেলো বাঁশ কাছের ঝাড় মাথা দুলিয়ে বলছে আমাদের কেটে চিরে টুকরো টুকরো করে ঘরবাড়ি তৈরি করে ওরা আসপাব তৈরি করে ওই যে ওর পকেটে বাঁশিটা রয়েছে সেটা আমাদেরই কাউকে কেটে করেছে আর শুধু কি কেটে শুকিয়ে চেঁচে গরম লোহার শিক পুড়িয়ে ছেঁদা করে তবে হয়েছে ওই বাঁশি ভয়ানক নিষ্ঠুর ওরা খোকন আংটিটা খুলে ফেললে সঙ্গে সঙ্গে যেমন ছিল তেমনি হয়ে গেল দেখতে পেল সেই মেয়েটাও একটু দূরে দাঁড়িয়ে রয়েছে আর তার দিকে চেয়ে হাসছে খোকন অবাক্ত তো হয়েই ছিল এবার ভয়ও পেল একটু যদিও একটু আগেই সে বলেছিল ভয় পাবে না কে এই মেয়েটি কোনো মায়াবিনী ডায়নি নয় তো কোথা থেকে এলো এর আগে তো কখনো দেখেনি ওকে দাঁড়িয়ে আছো কেন এসো না এদিকে মেয়েটি মুচকি হেসে হাতছানি দিয়ে ডাকলে খোকনকে খোকন দাঁড়িয়ে রইল যাবে কিনা ভাবতে লাগলো এক একবার এও মনে হতে লাগলো বাড়ি ফিরে যাবে কিনা কিন্তু তখনই মনে পড়ল জবের শীষ আমের মুকুল সংগ্রহ করা হয়নি অঞ্জলি দেবার সময় ওগুলো চাই কালু রমেশ বিনুরা আসবে বলেছিল কিন্তু কেউ তো এলো না কোথা থেকে এই অদ্ভুত মেয়েটা জুটে গেল হঠাৎ খোকন দেখতে পেল মেয়েটাই ওর দিকে এগিয়ে আসছে কাছে আসতেই খোকন বলল এই নাও তোমার আংটি মেয়েটি মুচকি হেসে ঘাড় নেড়ে বললে কেমন ম্যাজিক দেখালুম সত্যি খুব অদ্ভুত কি করে হলো বলো তো তা জানি না কেমন লাগলো তোমার খুব খারাপ লাগলো আমি সত্যি ওই রকম তু হাতে কেবল লুট আর খুন করে চলেছি পৃথিবীর সমস্ত বীরদের তো ওই পরিচয় ইতিহাস তো পড়েছ পড়েছি কিন্তু এমনভাবে চোখে আঙুল দিয়ে কেউ আর দেখিয়ে দেয়নি যেমন তোমার আংটি দেখিয়ে দিলে আচ্ছা কেমন করে হলো বলো তো লুম তো জানি না ওয়াংটি যে পরে সেই ওরকম দেখতে পায় যে শাঁখ দিয়ে ওটা তৈরি শাঁখের নাম জ্ঞান শঙ্খ আমি একজন সাধুর কাছে পেয়েছি আমার কিন্তু খুব খারাপ লাগছে মেয়েটি মুচকি হেসে বললে তোমাকে কিন্তু একটা কথা বলতে পারি কি নিজেকে তুমি যতটা হীন মনে করছো ততটা হীন তুমি নও পৃথিবীতে বাঁচতে হলে অপরকে খানিকটা শোষণ করেই বাঁচতে হয় গাছেরা মাটির রস শোষণ করে গরু ভেড়ারা ঘাস পাতা ছিঁড়ে খায় এ না হলে সৃষ্টিরক্ষা হতো না ও নিয়ে তুমি মন খারাপ করো না তোমার আর একটা রূপ আছে সেটা তোমার চোখে পড়েনি এখনও কি সেটা দেখাচ্ছি এসো না আমার সঙ্গে কোথায় যাব ওই মাঠে খোকন মন্ত্রমুগ্ধবধ চলতে লাগলো মেয়েটির পিছু পিছু মেয়েটি বাগান পেরিয়ে নামলো মাঠে জবের ক্ষেত চারিদিকে সবুজ সবুজ তার উপর হীরের টুকরোর মতো ছড়ানো রয়েছে অসংখ্য শিশির কণা জবের ক্ষেতের মাঝখানে একটি আম গাছ থোকা থোকা মুকুল তাতে গাছের পাতা দেখা যাচ্ছে না মেয়েটি চলতে লাগলো সেই গাছের দিকে গাছের তলায় দুটো ঢিপি ছিল একটা উঁচু আর একটা নিচু মেয়েটি জব ক্ষেতের ভিতর দিয়ে গিয়ে সেই উঁচু ঢিপিটাতে উঠে বসল তুমি এইটাতে বসো খোকন বসলো নিচু ঢিপিতে এইবার আংটিটি পরে চোখ পুঁজে বাঁশি বাজাও দেখি বেশ মজার জিনিস দেখতে পাবে একটা চোখ খুলো না কিন্তু খোকন অভিভূত হয়ে পড়েছিল আপত্তি করবার মতো মনের জোর ছিল না আর সে চোখ পুজে বাঁশিতে ফুঁ দিলে কিছুদিন থেকে আশাবড়ির গত ছিল একটা সেইটাই বাজাতে লাগলো বাজাতে শুরু করে আশ্চর্য হয়ে গেল সে বাহ সুন্দর তো এমনভাবে তার বাঁশি তো আর কোনো দিন বাজেনি মনে হলো সুরের ঝর্ণা যেন নেমে আসছে তার বাঁশি থেকে তন্ময় হয়ে বাজাতে লাগল খোকন আশাবড়িতে ডুবে গেল সে যেন ক্রমশ তার নিমিলিত দৃষ্টির সামনে মূর্ত হতে লাগল এক নতুন জগৎ সে জগতে অন্ধকার নেই প্রখর আলোও নেই এক আবছা মৃদু নীলাভ আলোই ঢাকা সমস্ত আকাশ অনেক উজ্জ্বল নক্ষত্রও দেখা যাচ্ছে এমন নীল আকাশ আর এত উজ্জ্বল নক্ষত্র খোকন আর কখনো দেখেনি তার মনে হলো নক্ষত্রগুলো যেন কাঁপছে তারা যেন জীবন্ত বাঁশির সুরে মুগ্ধ হয়ে কি যেন বলতে চাইছে আলোর ভাষায় কিন্তু খোকন বুঝতে পারছে না সে কেবল দেখছে নক্ষত্রগুলো উজ্জ্বল থেকে উজ্জ্বল তরও হচ্ছে ক্রমশ অবাক হয়ে চেয়ে রইল সে তাদের দিকে তাদের ভাষা বোঝবার চেষ্টা করতে লাগল তারপর হঠাৎ সচেতন হলো তার চারপাশেও ভিড় জমে গেছে সমস্ত প্রকৃতি যেন এসে দাঁড়িয়েছে যে গরু আর ভেড়ারা একটু আগে তাকে গাল দিচ্ছিল সবাই হাত জোর করে দাঁড়িয়েছে তারা বলছে এতক্ষণ আমরা ভুল বুঝেছিলুম তোমাকে তুমি সুরের সাধক তাই তুমি এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট তোমার এই সুর শুধু বাঁশিতেই বাঁচছে না বাঁচছে তোমার ধর্মে তোমার বিজ্ঞানে তোমার সভ্যতায় তোমার সংস্কৃতিতে তোমার এই বিরাট সৃষ্টির জয়যাত্রায় আমাদেরও ডেকেছ তুমি সহায়তা করবার জন্য এতেই আমরা কৃতার্থ আমরা ধন্য গাছপালা মাটি আকাশ সবাই সমস্যারে বলে উঠলো আমরা কৃতার্থ আমরা ধন্য খোকন তন্ময় হয়ে বাঁশি বাজিয়েই চলেছে এরপর যা ঘটল তা আরও অদ্ভুত খোকনের বাঁশির সুর ছাপিয়ে আর একটা সুর বাজতে লাগল সুন্দর গম্ভীর মিষ্টি সুর একটা সে সুরের ঝংকারে আকুল হয়ে উঠতে লাগলো চতুর্দিক সেই আবছা মৃদু নীলাভ আলো স্বচ্ছ হতে লাগলো ক্রমশ এর ঠিক পরেই একটা আশ্চর্য জিনিস দেখতে পেলে খোকন চক্রবাল রেখায় যেখান থেকে রোজ সূর্য ওঠে সেইখানে সোনার মতো চকচকে কি যেন একটা উঠেছে রঙটা সূর্যেরই মতো কিন্তু গোল নয় তিন তিনকোনা সূর্য তিন কোনা হয়ে গেল কি করে ক্রমশ উপরে উঠতে লাগলো সেটা তখন খোকন দেখে অবাক হয়ে গেল ওটা সূর্য নয় মণিমাণিক্য খচিত সোনার মুকুট তারপর মুকুটের নিচে কপাল দেখা গেল তারপর চোখ আর ভুরু জীবন্ত চোখ কি দৃষ্টি সে চোখের সমস্ত মুখটা উঠল তারপর আরও স্পষ্ট হয়ে উঠল সুরের ঝঙ্কার মনে হতে লাগল লক্ষ লক্ষ ভ্রমর গুঞ্জন করছে যেন মুখের পর ক্রমে ক্রমে সমস্ত শরীরটা দেখা গেল কখন সবিস্ময়ে দেখলে এ কি? এই যে সরস্বতীর জীবন্ত প্রতিমা সদ্য ফোঁটা শতদলের উপর বসে আছেন পায়ের কাছে জীবন্ত হাঁস বিনা বাজাচ্ছেন বিনা পানি সোনালি আলোর ছোঁয়া লেগে স্বচ্ছ হয়ে গেছে আবছা নীলাভ আলো খোকন অবাক হয়ে দেখতে লাগল সরস্বতীর মুখ ওই মেয়েটির মতো খোকনের বাঁশি থেমে গেল চোখ খুলে চেয়ে দেখলে উঁচু ঢিবির উপর মেয়েটি বসে আছে খোকনের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে তার পায়ে লুটিয়ে পড়েছে জবের শীষ মাথার উপর দুলছে আমের মুকুল আমের মুকুল ঝরে ঝরেও পড়ছে তার পায়ে পাশে থামালে কেন চোখই বা খুললে কেন এসব কথার জবাব না দিয়ে খোকন জিজ্ঞেস করলে তুমি কি সরস্বতী দূত আমি তো মনটি কিন্তু তোমাকে ঠিক সরস্বতীর মতো দেখাচ্ছে তোমার পায়ের কাছে জবের শীষ আর আমের মুকুল মনে হচ্ছে যেন সরস্বতীর পায়ে অঞ্জলি দেওয়া হয়েছে অঞ্জলি দেওয়া যখন হয়েই গেছে তখন চকলেটটা খেয়ে ফেলো এইবার ঠিক এই সময় ঘুম ভেঙে গেল খোকনের দেখলে অনেক বেলা হয়ে গেছে তাকে তো ডাকতে আসেনি ওরা তাড়াতাড়ি উঠে পড়ল বিছানা থেকে জামা গায়ে দিল জামার পকেটে হাত দিয়ে দেখলে দুটো চকলেটই আছে তারপর মুখ ধুয়ে ছুটল স্কুলে রাত্রের ট্রেনে মাস্টারমশাই মশাই কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে এসেছেন নিশ্চয়ই এতক্ষণ প্রতিমাবোধায় বসানো হয়ে গেছে খোকন গিয়ে দেখল এ প্রতিমার মুখও ঠিক সেই মেয়েটির মতো তার দিকে চেয়ে ঠিক মুচকি মুচকি হাসছে মনটিকে আর দেখতে পায়নি খোকন খোকন এখন অনেক বড় হয়েছে নামকরা বাঁশি বাজিয়ে হয়েছে সে অনেক প্রাইজ অনেক মেডেল পেয়েছে লেখাপড়াতেও সে বেশ ভালো ছেলে কিন্তু ওই স্বপ্নটা সে এখনও দেখে ঘুমিয়ে নয় জেগে জেগেই শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার